ইনপুট ডিভাইস বলতে কি বুঝো, অথবা ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস কম্পিউটারকে নির্দেশনা বা ডাটা প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা গ্রহণমুখ যন্ত্রাংশ বলে। ইনপুট যন্ত্রাংশের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ প্রেরণ করা হয়। কম্পিউটারে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রের নাম নিম্নে দেওয়া হলো। 1. কিবোর্ড, 2. মাউস, 3. ওসিআর, 4. ওএমআর, 5. মাইক্রোফোন, 6. স্ক্যানার, 7. লাইট পেন, 8. এমআইসিআর, 9. ম্যাগনেটিক ডিস্ক, 10. ডিজিটাইজার ইত্যাদি। আউটপুট ডিভাইস বলতে কি বোঝো, অথবা আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট যন্ত্রাংশের সাহায্যে প্রাপ্ত তথ্যসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে অংশের সহায়তায় ফলাফল প্রদান করা হয়ে থাকে সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসের নাম নিম্নে দেওয়া হলো। মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্ক, স্পিকার, প্রটার, ফিল্ম ডেকোডার ইত্যাদি।